হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে সন্ধ্যাবেলায় চলে এসেছি। আবার সবাইকে জানাই গুড ইভিনিং। আর আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। প্রথমে যে আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অতি অবশ্যই আর সাবস্ক্রাইব করবেন না, ওখানে শুধু জাস্ট লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। তুমি প্লিজ আমার পাশে থেকো। আর তোমাদের আজকে আরেকটা কথা বলতে চাই, সেই কথাটা হলো দীপজ্যোতি আজকে তোমাদেরকে 3 আর 7 সংখ্যা দিয়ে দেখতে থাকো বন্ধুরা, ও 3 দিয়ে আঁকা স্টার্ট করে দিয়েছে। এখন 7 দিয়ে আঁকছে, প্রথমে বাচ্চা ছেলে তো প্রথমে 7 দিয়ে আঁকছে। দেখো, দেখতে থাকো, সুন্দর করে এঁকে ফেলো। করতে থাকো, তুমি করতে থাকো, আমি দেখছি তুমি করো। তুমি তোমার মতন করে সুন্দর করে আঁকো, তোমার স্যার তো তোমাকে আঁকিয়েছে, এখানে আমি কিছুই বলবো না, তুমি করো। এবার দেখো বন্ধুরা, ও সুন্দর করে এবার আঁকবে, এটাকে রং করতে শুরু করেছে ও আস্তে আস্তে। সুন্দর করে রং করো, এক জায়গায় বারে বারে ঘষবে না, তুমি সুন্দর করে আস্তে আস্তে রং করে ফেলো। বাইরে বেরিয়ে যাচ্ছে কেন, সুন্দর করে করো আস্তে আস্তে। ও সবে তো শুরু করেছে, বেশি দিন হয়নি ও, তাই এই মোটামুটি শিখেছে। তাই তোমাদেরকে যেটুকুনি শিখেছে ও তোমাদেরকে ততটুকুই দেখানো শুরু করেছে। তোমাদের কাছে একটাই প্রার্থনা, ও যাতে ভালোভাবে আঁকতে পারে। তোমরা ওকে আশীর্বাদ করো, সুন্দর করে যেন এঁকে ফেলে জিনিসগুলো। তোমরা দেখতে থাকো, ও আস্তে আস্তে এঁকে ফেলছে।
এবং বাইরে বেরোচ্ছে। দেখলে বন্ধুরা, ও সাত দিয়ে সুন্দর একটা পাখি আঁকলো, এবং এবার দেখবে তোমরা তিন দিয়েও আঁকছে, দেখতে থাকো। না এখানে করো, করো করো, তুমি তোমার মতন করে করো, আমি কিচ্ছু বলবো না, তুমি তোমার মতন করে করো। এবার লিস্টটাকে কে ভালো, তুমি তোমাদেরকে একটা ড্রয়িং করে দেখালাম, তিন আর সাত দিয়ে, তিন আর চার দিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে, বলো
তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক করো আর শেয়ার করো, আর যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। ঠিক আছে বন্ধুরা বলো, ঠিক আছে বন্ধুরা এদিকে তাকাও বলো, তুমি বলো আজকে তোমাদেরকে একটা আঁকা দেখালাম।